ভর দুপুরে হরিহরপাড়ায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার, গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলাও। হরিহরপাড়ায় ডল্টনপুর এলাকায় যাত্রী বোঝাই ট্রেকারের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক, আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। হরিহরপাড়ায় যাত্রী বোঝাই ট্রেকারের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার, গুরুতর আহত আরও এক মহিলা যাত্রী। ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ, মৃতের নাম রওজাতন বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই ট্রেকার, উল্টো দিক থেকে আসছিল যাত্রী বোঝাই একটি অটো। পথে হরিহরপাড়া থানার ডল্টনপুর এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটো থেকে ছিটকে পড়েন দুই মহিলা যাত্রী। গুরুতর আহত অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে রওজাতন বিবির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ঘাতক গাড়ি দুটিকে আটক করা হয়। দ্রুত গতিতে চলায় এই দুর্ঘটনায় বলে অনুমান স্থানীয়দের। দূরে এসে দেখছি যে একজন মারা যাওয়ার মতো ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে। আচ্ছা, আর ট্রিগারটা এসে ইটের খামালে মেরেছে। আপনার ইটেটা? আচ্ছা, কিসের সঙ্গে কিসের সংঘর্ষ হয়েছে? অটোর সঙ্গে ট্রিগারে ধাক্কা। আচ্ছা, কটা নাগাদ হয়েছে? তিনটে পাঁচ হয়ে। মুখোমুখি সংঘর্ষ হয়? মুখোমুখি সংঘর্ষ। তারপর আপনারা এসে কি দেখলেন এখানে? আমরা এসে উঠে দৌড়ে গিয়ে দেখছি একজন মারা গিয়ে যাওয়ার মতো হয়ে আছে, আর ট্রিগার এসে খামালে ধাক্কা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।